এগুলো দেখাবে এক আর এক লক্ষ পঁচিশ হাজার আর একশো পঁচিশ আচ্ছা জোড়া ধরে নিলে জোড়া ধরে নিলে ছাড় আছে ছাড় আছে দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় ডিসেম্বর দুই তেইশ কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মুরাদ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে জামাই মসজিদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক এখান থেকে গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে দেখব ওনার কাছে নতুন কয়টা গাভী রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটিতে কেমন কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম আসসালাম মুরাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মামা কোথায় গেছে মামা আপনার মামা গেছে বাইরে মানে গ্রামে গেছে আচ্ছা প্রতিবেদন তো আপনার মামা অর্থাৎ আমার মামা অর্থাৎ আপনার বাবাই প্রতিবেদন দেয় আচ্ছা তো আপনার নামে আচ্ছা শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে মোরাদ ভাইয়ের পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা থানার চৌবারে হারোপার গ্রাম একবারে জামে মসজিদে কেমিন্দ্রীয় জামে মসজিদের পাশে আমার বাসা আচ্ছা মোটামুটি ভাইকে যারা না চেনেন শাহ আলম ব্যাপারী আছে শাহ আলম ব্যাপারীর এটা বড় ছেলে আচ্ছা তো আজকে কি দেখাবো আজকে দুইটা গাভী আছে একটা ধরেন বাচ্চা সারা বাচ্চা অর্থাৎ মারা গেছে

মুরাদরের নেলে আছে সার আচ্ছা চলেন এক এক করে দেখি আর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবো জি এক নম্বর সিরিয়ালে মুরাদ ভাই সাদা কালো রঙের একটা গাভী নি আসলেন মোটা মুটি উচ্চতায় বডিতে মানে শেফে ডবল বডির গাবি তবে শরীরটা ওই রকম ডাবল বডি মতো ওই রকম 빅 সাইজ না আর ভাই এটা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা আর কথা হচ্ছে মানে বোঝাইতে চাইছি শরীরটা কাবু আছে যদি খাওয়া দাওয়া পরিপূর্ণ যে ওই রকম সুঠাম অধিকারী হয় মাংস লাগে তাহলে ডবল বডির গাভীর মতো দেখা যায় বলতে কি বাচ্চা মারা গেছে বাচ্চার একটা শোক আছে খাওয়া দাওয়া ঠিকই আছে আচ্ছা এটার বাচ্চা নাই জি বাচ্চা নাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান কয় দাঁতের গাভি এটা চার দাঁত কত নম্বর বিএন ছিল নম্বর দ্বিতীয় বাচ্চা বাচ্চা কাটছে কতদিন বাচ্চা কাটছে 60 দিন চার দিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে শিঙে দেখার আমার চুন আছে আচ্ছা চার দিন আপনার কাছ থেকে বাচ্চা কি বাচ্চা হয়েছিল এটার বাচ্চা হয়েছিল বকনা বাচ্চা আহ বকনা বাচ্চা হয়েছিল কিন্তু মারা গেছে কিভাবে মারা গেল ভাই মারা গেছে ভাই তিন দিনের মাথায় ডাইরিয়া হয়েছিল হ্যাঁ ডায়রিয়ার পরে বাচ্চাটা টিকলো না না আচ্ছা এখন দুধ কিভাবে বানাচ্ছেন এখন ওই হাত পানায় নেই দুয়ায় পানি ছিটা দিলে বানায় দেয় আচ্ছা হাত পানানোতেই দহন করা যাচ্ছে

বাচ্চা দেয় দীর্ঘ টাইম মানে বছরে একটা করে এগুলোকে মানুষ বলে হচ্ছে ব্ল্যাক জার্সি তবে এগুলো হচ্ছে ক্রসবিট দেখেন এই যে একটু কম বল আছে হালকা ক্রস আছে হালকা একটু ক্রস আছে আচ্ছা ধন্যবাদ দাঁত কয়টা জোয়ান লাগে চার দাঁত কত নম্বর বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা চার টেকসই গাবি আচ্ছা এটা সময় কত দিন আছে ভাই ফুল বিশ দিন দিন বাকি আচ্ছা এগুলো থেকে কত লিটার দুধের আইডিয়া দেওয়া যায় এগুলো তো প্রথমে এনে 10 লিটার দুধ আশা করা আছে 10 কেজি দুধ হবে এরকম নাকি দাম কত দাম চাও 1 লক্ষ 25 টাকা এটাও 1 লক্ষ 25 বিক্রির দাম কত এক দাম 1 লক্ষ 20 120 এক দাম আর এই এক আর দুই যদি কেউ কোনো এক দর্শক নেয় কত টাকা রাখবেন বলেন তো 2 লক্ষ 45 দাম আসে এক আর দুই একবারে নিলে পরে

কোনো প্রবলেম আর যদি কোনো দর্শক থাকে তাদের প্রতিনিধিত্ব পাঠাই দিবে আচ্ছা মোটামুটি যারা বাহিরে আছে তারা প্রতিনিধি পাঠাবে দেশের ভাইরা আসবে আপনি থাকা খাওয়ার ব্যবস্থা দিবেন ওনারা নিজেদের মতো দুধ দহন করে নিবে আচ্ছা সুন্দর কথা বলছেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম